আসসালামু আলাইকুম। আপনি কি করছেন? কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ রচিত বাতাসের আসরে গ্রন্থ আজও আমি বাতাসের আসরে গ্রন্থ পাই। আজও আমি মাটিতে মৃত্যু নগ্ন মৃত্যু দেখি, ধর্ষিত আর কাতরি চিৎকার শুনি। আজও আমি দরজার ভিতরে দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। সেলাশের গন্ধ পাশে মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যার পেতেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তার আরোহীর খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির ভয়, এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা যে খামচি ধরেছে সেই পুরনো শকুন, বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে তোলে মাংসের দোকান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবুও জমা হয় অনাহারী মাংসের হাড়। কিছু কি ঘুম আসে না সারা রাত আমার, ঘুম আসে না তন্দ্রার ভিতরে আমি।